শনিবার বেলা একটা সাতাশ মিনিট, তখনও অঝরে বৃষ্টি, দাও দাও করে জ্বলছে আগুন বৃষ্টি উপেক্ষা করেই। জানান দিল এই রূপগঞ্জের মাটির নিচেই মহামূল্যবান গ্যাস, শুরু হলো পরীক্ষামূলক উত্তোলন। চার বছর আগের ঘটনা, 2010 সালে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করে এখানে গ্যাসের অস্তিত্ব টের পায় বাপেক্স। তারপরের গল্প তো সবার জানা, তিন বছরেরও বেশি সময়ের অক্লান্ত শ্রম আর নিবিড় অনুসন্ধান। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানির সফলতার ঝুড়িতে যুক্ত হলো আরও একটি নাম, রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র। প্রায় 200 কোটি টাকার মতো লাগে বিদেশি কোম্পানি করলে, আর যেহেতু আমাদের নিজস্ব জনবল এবং নিজস্ব রিগ, যার জন্য এই খরচটা আমাদের অনেক কমেই হয়ে যায়। এই ফিল্ডে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 70 কোটি টাকা, আর গ্যাস আমরা প্রায় 1600 কোটি টাকা যদি আয়াসের দাম ধরি। ধারণা, এখানকার প্রথম স্তরে মজুদ অন্তত 50 বিলিয়ন ঘনফুট গ্যাস। ভূগঠন বলে আরও একটি স্তরে মিলবে গ্যাসের সন্ধান। আমরা আশা করছি যে 50 BCF গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, এবং এই ঢাকার যে গ্যাসের যে সমস্যা তা কিছুটা হলো এটা সমাধান করা সম্ভব হবে। বাপেক্স অবশ্যই এখন যে ধারায় উপরের দিকে ওঠার সিঁড়ি অতিক্রম করছে, একে আর কেউ আটকে রাখতে পারবে না। রাজধানীর খুব কাছে রাজুকের পূর্বাচল প্রকল্পে এই গ্যাসের উপস্থিতি আশাবাদী করছে সরকারকেও, সাথে আশ্বাস বাপেক্সকে আরও শক্তিশালী করার। বাপেক্সের সফলতা আমরা একের পর এক দেখতে পাচ্ছি, এবং আমাদেরও একটা বড় ব্যাপার হলো বাপেক্সকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্যাস এক্সপ্লোরেশন কোম্পানি হিসেবে আমরা দেখতে চাই আগামীতে। বাপেক্স আবিষ্কার করা পঞ্চম গ্যাস ক্ষেত্র রূপগঞ্জ। এর আগে ভোলার শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়ার সালদা, কুমিল্লার শ্রীকাইল এবং নোয়াখালীর সুন্দরপুরে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে তারা। দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ থেকে অনুসন্ধান, আবিষ্কার এবং শেষমেশ উৎপাদন শুরু। সফলতার এই গল্পের পুরোটা জুড়েই বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের ছেলেমেয়েরাই শেষ পর্যন্ত আবিষ্কার করলো আরও একটি গ্যাস ক্ষেত্র। সফলতার এই গল্প তাই উৎসাহ যোগায়, অনুপ্রেরণা দেয়, আর সেখান থেকে স্বপ্ন একদিন জ্বালানি খাতে স্বনির্ভর হবে বাংলাদেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র, নারায়ণগঞ্জ।